আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের চন্দন গাছের সাথে পরিচয় করিয়ে দিব। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটি একটি রক্তচন্দনের গাছ। তো চন্দন দুই ধরনের হয়ে থাকে, একটি শ্বেতচন্দন আর একটি রক্তচন্দন। শ্বেতচন্দনের কাঠটি হয় সাদা আর রক্তচন্দনের কাঠ হয় লাল। তো একটি চন্দন গাছ 15 থেকে 18 মিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং 100 বছর পর্যন্ত বাঁচতে পারে। চন্দন একটি ঔষধি গাছ। আয়ুর্বেদ শাস্ত্রে এই চন্দন গাছের খুব কদর রয়েছে। এটি বিভিন্ন ধরনের ফুসকুড়ি, দাগ, ব্রণ ইত্যাদির চিকিৎসায় খুব ভালোভাবে ব্যবহার হয়ে থাকে প্রাচীনকাল থেকেই। সব চন্দনের কাঠি উপকারী, তবে শ্বেতচন্দন যেমন দামি তেমনি মানব স্বাস্থ্যের জন্য উপকারিতা বেশি। সাদা চন্দনের গাছের তেল বিভিন্ন প্রসাধন সামগ্রীতে ব্যবহার করা হয়। এই চন্দন থেকে পাউডার, আতর, ক্রিম, দাঁত মাজার পেস্ট ইত্যাদি তৈরি করা হয়। প্রাচ্য এবং পাশ্চাত্য সর্বত্রই এটি গনোরিয়ার ঔষধ হিসেবে ব্যবহার হতো। এছাড়া খাদ্য হজম, ডায়রিয়া, আমাশয়, ঘামাচি বসন্ত ইত্যাদি রোগেও এই শ্বেতচন্দন বা রক্তচন্দন ব্যবহার করা হয়ে থাকে। রূপচর্চার ক্ষেত্রে সবচেয়ে বেশি উপকারী এবং জনপ্রিয় এই শ্বেতচন্দন। কারো মুখে যদি ব্রণের দাগ থাকে বা কোনো ধরনের দাগ থাকে আর সেখানে যদি কেউ নিয়মিত চন্দনের গুঁড়া বা চন্দনের কাঠের যে পেস্ট সেটা প্রলেপ দেয়, তাহলে সেই ত্বকের সব ধরনের দাগ দূর হয়ে যাবে এবং ত্বক ধীরে ধীরে আরও গ্লোয়িং হয়ে যাবে। চন্দনের আরও যেসব ব্যবহার আপনাদের জানা আছে, আমার কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চাইলেই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে রাখতে পারেন সকল ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।